কোন এক গ্রামে পথের পাশেই ছিল একটি তালগাছ আর ওই তালগাছে বাস করত মিষ্টি কিম্বা বৈপাখি আর তালগাছের পাশেই ছিল ছোট্ট আরেকটি আমগাছ আর ওই গাছে বাসা বেঁধেছিল একটি কাক কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় হে বন্ধু তুমি তোমার কি খবর আয় ও বন্ধু এবারেও তাদের দিন কেটে যাচ্ছিল কিন্তু কাক সব সময় বাবুই পাখি আকারে ছোট বলে কি যে করত একদিন কাক বলল শুনুন বাবুই একটি খুশির খবর আছে আমি ডিম পেরেছি ও তা তো খুব ভালো খবর বন্ধু কিন্তু আমার মনে হয় তোমার বাসাটা আর ভালো করে বুনতে উচিত ছিল কারণ সামনে বর্ষাকাল আসছে বর্ষায় তোমার ডিমের না কোনো ক্ষতি হয় তার মানে কি বাবুই তুমি কি বোঝাতে চাইছো যে আমি বাসা বুনতে জানি না বন্ধু বলে ডাকি বলে তোমার না ভুলে যেও না মনে রেখো তুমি কিন্তু একটি ছোট্ট পাখি আমি তোমাকে একটি টুক করে দিলে তোমার পাত্তা থাকবে না দেখো বন্ধু তুমি ভুল না আমি তো তোমার জীবনের কথা চিন্তা করি বলেছি আমি তো সব বুঝতে পেরেছি তুমি ভালোবাসা বলতে পারো বলেই এরকম বলছো শোনো তুমি যতই ভালো ভাষা বলো না কেন আমি কিন্তু তোমাকে কখনো বলিনি ভাষা বুনতে এই বলে কাক ডিমে তা দিতে চলে গেল আর বাবুই পাখিও তার বাসায় চলে গেল দেখতে দেখতে বর্ষা কাল চলে আসল একদিন রাতে প্রচণ্ড বর্ষা শুরু হল এতটাই বর্ষা শুরু হলো যে কাক কিছুতেই তার ডিম আগলে রাখতে পারছিল না তা দেখে বাবুই পাখি আর চুপ করে বসে থাকতে পারল না কাকের কষ্ট দেখে তারও খুবই মায়া হলো তারপর বাবুই তার একটা পুরাতন বাসা নিয়ে কাকের বাসার উপর বসিয়ে দিল আর কাক বৃষ্টি থেকে রক্ষা পেল বন্ধু তুমি আমায় ক্ষমা করে দাও তুমি ছোট বলে আমি তোমায় অবহেলা করেছি আর তুমি আমার জীবন বাঁচিয়েছো আমাকে ক্ষমা করে দাও বন্ধু